আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি একটা আলুর দমে স্পেশাল রেসিপি পুজোর দিনে অনেকেই বাড়িতে নিরামিষ খাবার কোনো দিন খেতে পছন্দ করেন তো সেই দিনগুলিতে এভাবে একবার আলুর দম আপনারা বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে কিন্তু তার আগে বলে রাখি বন্ধুরা কুক এন্ড বেক উইথ মৌমিতা আমার চ্যানেলের নাম আমার চ্যানেলে রয়েছে প্রায় আড়াইশোটিরও বেশি ভিডিও আমার চ্যানেলটাকে কুক অ্যান্ড বেক উইথ মৌমিতা এই নাম দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন পেয়ে গেলে পরে অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে সাথেই ডান দিকে থাকা বেলাইকন প্রেস করার পর অল বাটন প্রেস করতে কিন্তু একদমই ভুললে চলবে না তো চলুন দেখে নি কী কী লাগছে আমি এখানে বড়ো সাইজের পাঁচটি মতন আলুকে আগের থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ করে রাখা আলুগুলোকে এবার আমরা ম্যারিনেট করে নেবো আলুগুলো বেশ বড়ো সাইজের ছিল তাই আমি কিন্তু মাঝখান দিয়ে একবার করে কেটে নিয়েছি মানে অর্ধেক করে নিয়েছি এবার ম্যারিনেশনের জন্য আন্দাজ অনুযায়ী আর প্রয়োজন অনুযায়ী নুন দিলাম তার সাথে সাথে গোলমরিচের গুঁড়ো দিলাম একটি স্পুন সরষার তেল দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ আর তার সাথে সাথেই সামান্য পরিমাণে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এখানে দিচ্ছি আমি ক্যাপসিকাম কাঁচা লঙ্কার আদা বাটার একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটা দিলাম এক টি স্পুন দিয়ে সব কিছুকে একসাথে একটু ভালো মতন আমরা ম্যারিনেট করে নেব আলুগুলো বেশ বড় রয়েছে সেদ্ধ করা তাই একটু নরমভাবেও আছে এর মধ্যে কিন্তু আলুগুলোকে একটু ধৈর্য ধরে আপনাদের কিন্তু এভাবে সব কিছুর সাথে মাখিয়ে নিতে হবে এখানে বেশি জোরে যদি প্রেস করতে যাই বা আলুগুলোকে বেশি জোর দিয়ে মাখতে গেলে এগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভালো করে এগুলোকে আমি ম্যারিনেশনটা করে নিলাম এবার তেল আমি কড়াইতে গরম হতে বসিয়েছিলাম তেলটা ভালো মতন গরম হয়ে উঠতে এই আলুগুলোকে এক এক করে এখানে দিচ্ছি দিয়ে একটু সময় নিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য সময় নিয়ে ভাজলে পরেই দেখবেন আলুর রঙটা বেশ সুন্দরভাবে পাল্টে যায় তখন আলুগুলো বেশ লালচে হয়ে যাবে দেখতে লালচে ভাবটা চলে আসলে পরেই আমরা কিন্তু আর এগুলোকে আর ভাজবো না তুলে নেব এবার এই আলুর ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কা পাঁচটা মতন দিয়ে দিচ্ছে এখানে কারিপাতা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা কারিপাতাটা পছন্দ না করলে নাও দিতে পারেন তবে এই তরকারিটা রান্নার সময় কারিপাতা দিলে পরে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ চলে আসে এবার দিলাম সাজিরে ফোড়ন হিসাবে এক টি স্পুন আর দিচ্ছি এখানে ফোড়নের মধ্যে হাফ টি স্পুনের মতন চিনি এই চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এই রান্নাটায় চিনিটা অবশ্যই ফোড়ন দেওয়ার চেষ্টা করবেন চিনিটা ক্যারামেলাইজ হলে একটা দারুণ সুন্দর কিন্তু রং চলে আসে তো দেওয়ার চেষ্টা করবেন চিনিটা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম এখানে দুটো মতন টমেটো বাটা আর প্রথমেই বলেছিলাম ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আর আদা একসাথে বেটে নিয়েছি সেই পেস্টটাই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম মোটামুটি এটা তিন টেবিল চামচের মতন হবে এ রান্নায় টমেটো বাটাটা একটু বেশি দরকার হয় তো এটা কষতে থাকুক ততক্ষণ একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি এখানে নিয়েছি দুই টেবিল চামচ হলুদ নিয়েছি এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ জিরা পাউডার আর সামান্য পরিমাণে নুন এবার মশলাটা দেখুন খুব সুন্দরভাবে এখানে কষে গিয়েছে তেলটাও ছেড়ে দিয়েছে তখন আমি মশলার এই তৈরি করে রাখা পেস্টটা এর মধ্যে মিশিয়ে নিলাম এবার ভালো করে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কিন্তু কষাতে হবে বুঝতেই পারছেন যেহেতু মশলার গোলটা আমি দিলাম তো মশলার কোনো কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না কিছুক্ষণ পর জল সম্পূর্ণ শুকিয়ে গেল মশলার এই পেস্টটার মধ্যে তখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি আবারও বলছি আলুগুলো কিন্তু সেদ্ধ নরম অবস্থায় বেশি কিন্তু এগুলোকে নাড়াচাড়া করা যায় না একটু সাবধানভাবে এগুলোকে মিলিয়ে নিতে হবে এবার যেটা দিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে রাখা টক দই আমি এখানে দিয়ে দিচ্ছি টক দইটা দেওয়ার পর অবশ্যই মনে রাখতে হবে কড়াইয়ের আজ যেন একদম কম করে দেওয়া থাকে অথবা বন্ধও করে দিতে পারেন সেই অবস্থাতেই আমি এখানে দুই কাপের মতন গরম জল দিয়ে দিলাম দই দই দেওয়ার পর হাই ফ্লেমে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু ফেটে যাবে আর সাদা সাদা দানা হয়ে যাবে যেটা দেখতে একদমই ভালো লাগে না তো অবশ্যই আজটা বন্ধ করে গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দেখুন আমি এভাবে মিলিয়ে নিলাম এখনই আশা করি আপনারা বুঝতে পারছেন রঙটা কত সুন্দর এসছে এখানটায় আমি প্রয়োজন অনুযায়ী দিয়ে দিলাম দুটো মতন কাঁচা লঙ্কা এগুলোকে একটু ফুটতে দিচ্ছি ততক্ষণে আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ মতন ঘি ঘিটাকে আমরা একটু গরম করে নিচ্ছি মানে গলিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুনেরও কম বলা যায় হিং দিয়ে দুটোকে মিলিয়ে নিলাম এবার এই রান্নার মধ্যে আমি এটাকে তড়কা হিসেবে লাগিয়ে দিলাম মানে আমরা গরম ঘি আর হিংয়ের এই মিক্সচারটাকে এর মধ্যে দিয়ে দিলাম এটাতে একটা খুব সুন্দর ফ্লেভার চলে আসে আর আলুর স্বাদটা একদমই পাল্টে যায় আপনাদের কাছে তরকা প্যান থাকলে পরে তো কথাই নেই সেটার মধ্যেই ফোড়ন দেবেন আর যাদের নেই তারা আমার মতেই বাটিতে করে ঘি আর হিং একসাথে ফোড়ন দিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর হয়ে যাবে এই তরকারির স্বাদ এবার দিয়ে দিলাম এক টি স্পুন মতন গরম মশলা গুঁড়ো দিয়ে এবার মিলিয়ে দিচ্ছি যদি আপনাদের গ্রেভিটা অতিরিক্ত মনে হয় তাহলে পরে কিন্তু আপনারা আরেকটু ড্রাই করে নিতে পারেন আমার এতটুকুই দরকার ছিল সেজন্য আমি এর মধ্যে আর জল অ্যাড করিনি বা আর শুকাইও শুধু একবার কাছ থেকে দেখাচ্ছি আপনারা রঙটা নিজেরাই দেখে নিন আমাকে আর কিছু বলতেই হবে না দেখলে পরে হয়তো কেউ বলতেই পারবে না যে এটা নিরামিষ আলুর তরকারি পুজোপালির দিনে অনেকেই বাড়িতে নিরামিষ খাওয়া প্রেফার করেন তখন মনে হয় পোলাওয়ের সাথে বা ফ্রাইড রাইসের সাথে কি রান্না করলে পরে খেতে ভালো লাগবে তো এভাবে একবার বানিয়ে দেখুন খুব ভালো লাগবে আমাদের বাঙালি বাড়িতে তো প্রায়শই আলুর দম হয়েই থাকে তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বানিয়ে দেখুন আলুর দম আশা করি আপনাদের সকলের ভালো লাগবে গ্রেভিটা কিন্তু সব কিছুর সাথেই দুর্দান্তভাবে যায় ভালো লাগলে যেটা করতে হবে বন্ধুরা আপনাদেরকে একটু সাপোর্ট করতে হবে আপনাদের সাপোর্ট না পেলে আমার পক্ষে এগোনো কিন্তু সত্যিই মুশকিল হয়ে যাবে তো আপনারা অবশ্যই একবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার সাথে সাথেই ভিডিওটাতে লাইক করতে কিন্তু একদমই ভুললে চলবে না আর ভালো লাগলে একটা কমেন্টস করে নিজস্ব মতামত আমাকে জানাতে একদমই ভুললে চলবে না তো আজকে নিচ্ছি বিদায় ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন